আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি সায়ন, আর আপনারা দেখছেন দা পিডি নিউজ। এখন দেখে নেব সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর একসাথে এক ঝলকে। বারুইপুরের এসবিআই শাখায় এক ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে খোয়া গেল প্রায় 42,000 টাকা। অভিযোগকারী ব্যবসায়ী বারুইপুরের হরিহরপুর গ্রামের বাসিন্দা অজিত চন্দ্র। হঠাৎই মোবাইলে লো ব্যালেন্স মেসেজ আসায় তিনি ব্যাংকে গিয়ে জানতে পারেন তার নামে অনলাইনে 5 দফায় ট্রানজ্যাকশন হয়েছে, যা তিনি করেননি। ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। পয়সাটা ছিল, সেই পয়সাটা থাকা সত্ত্বেও ব্যাংক থেকে একটা মেসেজ পাই যার মধ্যে ব্যালেন্স লোন হিসাব ছিল। আমি সেটা ব্যাংকে জানানোর পর ব্যাংক আমাকে বলে যে সেই পয়সা আপনি অনলাইন বা ই ওয়ালেটে ট্রানজ্যাকশান করেছেন। তা আমি বললাম যে স্যার, আপনি অনলাইন বা ই ওয়ালেটে যদি ট্রানজ্যাকশান করে থাকি তাহলে আপনার কাছে তো কোনো না কোনো অপশন থাকে বা আমার কাছে তো কোনো মেসেজ ঢুকবে। সেই মেসেজগুলো আমি পাইনি, তাহলে এই মুহূর্তে আমার কী করণীয় তা বলুন। তা উনি তখন ওই ব্যাংকের ওই আপ টু ডেট করার পর বলে পয়সাগুলো বম্বে থেকে তোলা হয়েছে, আপনি দয়া করে একটা চিঠি করে থানা থেকে একটা জিডি করে জিডি সমেন চিঠি আর জিডি আমাদের দিয়ে যাবেন। আর আমি যখন থানা থেকে চিঠি করে থানায় যে ডায়েরি কাগজটা দিতে যাচ্ছি তখন ওনারা বললেন এটা একটা নর্মাল করা হয়েছে, দয়া করে যদি আপনারা ওনারা কি কোনো মানে ব্যাংকের কোনো স্টেটমেন্ট দিয়েছে, উনি সেই স্টেটমেন্টগুলো তো দেয়নি, সেই মুহূর্তে দেওয়া হয়নি। এখন স্টেটমেন্ট দিতে গেছিলাম, স্টেটমেন্ট ওনারা দিয়ে বললেন যে এই মুহূর্তে হয়তো কী হবে আপনারা দিয়ে যান থেকে। মারুতি ভ্যান ও সুজুকি সুইফট গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ, আর তারপরে সুইফট গাড়ির পিছনে থাকে একটি চাল বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উল্টে যায় পাশের মাঠে। এদিন সকালে ঘটনাটি ঘটে সিউড়ির একডালিয়া মোড়ের কাছে। দুর্ঘটনায় লরির খালাসির একটি হাত আটকে থাকে লরির মধ্যে। ঘটনায় দুজন নিহত হন এবং আহত 7 জনকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। মাদকের নেশায় আসক্ত এক যুবক আত্মঘাতী। সোমবার দুপুরে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় মালদার ইংরেজবাজার থানার মির্চক ধুলিপাড়া এলাকায়। মৃত যুবকের নাম রোহিত শেখ, বয়স 19। স্থানীয়দের অভিযোগ, ড্রাগের নেশায় আসক্ত হয়ে পড়েছিল ওই যুবক। ওষুধের নামে মাদক বিক্রির ব্যবসা চলছিল এলাকার একটি দোকানে। এই অভিযোগে দোকানে ভাঙচুর চালায় এলাকাবাসী। পরে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিশ চেহারা অঞ্চল থেকে উদ্ধার করল 55 লিটার চোলাই মদ, সেই সঙ্গে গ্রেপ্তার করে 3 জনকে। ধৃত 3 জনের নাম পাপ্পু পাহাড়, সুকুমার রায় এবং উজ্জ্বল মাঝি। অভিযুক্ত 3 জনকে এদিন আদালতে পেশ করা হয়। দ্য পিডি নিউজে এখন সময় হয়ে গিয়েছে একটি ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। আপনি কি নিজেকে নতুন ভাবে খুঁজে পেতে চান, আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার, থাকছে 32 ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আরাম সুজুকি ডায়মন্ড হারবারে, কিনুন বাইক পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। ফিরে এলাম বিরতির পর। কুলটি থানার রাঁচি গ্রামে একটি টালির বাড়িতে আগুন। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান একজন বয়স্ক মহিলা। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও পরে দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিভাবে লাগলো আগুন খতিয়ে দেখছে পুলিশ। আগুন
এসে পরে দেখছি কি মানে ধো ধো করে মানে আগুন লেগে গেছে বাড়ির বাড়িতে। তো আমরা সব পাড়ার লোক মানে জুটে ওইখানে কপাটটা ভেঙে দুজনাকে বাঁচালাম। তারপরে দেখছি একটা স্পট দেখেছি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ডাকাতির ছক বানচাল করলো মালদার মানিকচক থানার পুলিশ। পুলিশের হাতে গ্রেপ্তার ডাকাত দলের 4 সদস্য, সেই সঙ্গে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ ধারালো অস্ত্র। ধৃতদের জেরা করে পুলিশের প্রাথমিক অনুমান, এই ডাকাত দল রাজ্য সড়কের পাশের বাড়িগুলি অথবা পণ্যবাহী ট্রাকে ডাকাতির ছক পুষেছিল। মঙ্গলবার ধৃতদের জেলা আদালতে পেশ করা হয়। শাসক দলের দুই গোষ্ঠীর গণ্ডগোলের জেরে ভাঙচুর পার্টি অফিস, আহত দুই পক্ষের কমপক্ষে 5 জন। ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনার শাসন থানার দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের পাত্রা গ্রামে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শাসন থানার পুলিশ। দুই গোষ্ঠীর 7 জনের নামে শাসন থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনা ঘিরে এলাকায় ছড়ায় চাঞ্চল্য। দেশে হুড় দাঙ্গা ঝামেলা। আসের মল্লিক একটা টিএনসির নেতা, ও ব্লক সভাপতি, আমরাও টিএনসি করি। কালের মধ্যে মতবিল হয়ে দুটো দল হয়, ও চালাচ্ছে, চালানোর মধ্যে কালকের সন্ত্রাস এনে সন্ত্রাসী করেছে। বোমবাজির থেকে সব কিছু বাদ দেয়নি, মারধর আমাদের কিছু লোকের ইঞ্জুরি করেছে। এই দোকানটা 6 মাসের ওপর বন্ধ রেখে দিয়েছে, এইসব পর পরিষ্কার চাই আমরা। এইরকমই আরও গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য পিডি নিউজ। নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। দেখতে থাকুন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরে বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।